হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। আজকে দুটো আপকামিং বাংলা প্রজেক্টের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সিনেমার ট্রেলার এবং একটা হচ্ছে ওয়েব সিরিজের ট্রেলার। কথা বলবো আজকে এক্স ইকুয়ালস টু প্রেম, সৃজিত মুখার্জির যে আপকামিং সিনেমা, তার ট্রেলার ড্রপ করা হয়েছে, এবং ক্লিকের একটা সিরিজ যেটার নাম হচ্ছে রক্তপলাশ, যার পরিচালনা করছেন কমলেশ্বর বাবু, তারও ট্রেলার ড্রপ করা হয়েছে। সেই দুটো ট্রেলার নিয়ে থাকবে আজকে আলোচনা। তো প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্রেম। আপনারা অনেকেই জানেন এটা একটা দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা, যেটা SBF রিলিজ করতে চলেছে, সৃজিত বাবুর সিনেমা। এবং একটা কনসেপ্ট ওয়াইজ এই সিনেমাটার অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। এর গানগুলো অলরেডি হিট হয়ে গেছে বা প্রত্যেকে শুনেছে এবং খুব পছন্দ করেছে। আমারও কিছু কিছু গান আছে যেগুলো দারুণ লেগেছে। এবারে এর রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল বিকজ বিভিন্ন কারণ দেখানো হয়েছিল, তো সেসব একটা আলাদা সাইড। বাট ট্রেলারটা যদি কেমন লাগলো বলতে হয়, ট্রেলারটার দুটো দিক আমার বলতে ইচ্ছা করছে। মানে একদিকে যদি আপনি সৃজিত বাবুর যতই কাজ তুলে দেখুন না কেন, তার ট্রেলারটাকে না খুব ইউনিক করা হয়, এবং যে কাটা হয় যে সিনগুলোকে, স্পেশালি যে হাইলাইটার পয়েন্টগুলো তৈরি করা হয়, সেগুলো খুব ভালো, খুব আই ক্যাচি। তো এই ট্রেলারটা দেখেও সেরকম ফিল আসছে, যেহেতু সাবজেক্ট একটা অন্য ধরনের কথা বলে, বা যেভাবে আমরা সিনেমা দেখতে অভ্যস্ত, যেরকম ট্রিটমেন্টে বাংলা সিনেমা দেখতে অভ্যস্ত, তার বাইরে এসে কিন্তু সিনেমাটাকে তৈরি করার একটা চেষ্টা করে হয়েছে, যেটা নো ডাউট একটা ভালো অ্যাটেম্প্ট এবং একটা ভালো জিনিসকে মানে দেখার আশা তৈরি করায়। এর যদি আমি শর্টের কথা বলি বা টেকনিক্যালস এর কথা বলি, দারুণ। মানে যে সেটা ড্রোন শুট হোক বা যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে ক্লোজ আপ থেকে নেওয়া হয়েছে, জাস্ট দেখানো একটা ক্যারেক্টার, তার যে ইমোশন, র ইমোশন গুলো দেখতে পাওয়া যাচ্ছে ট্রেলারে। বা যখন আমি প্যারালেলি একটা শর্ট দেখছি যে রেস্টুরেন্টের মধ্যে একদিকে অর্জুন আছে, অন্যদিকে আর অন্য একটা পেয়ারিং, তাদের যে ফোকাস ডিফোকাসের ব্যাপারটা এত ন্যাচারালি এসছে, সেই জিনিসগুলো এই ট্রেলারে খুব সুন্দর টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে ট্রেলারটাকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই জিনিসটা থ্রু আউট মেনটেন থাকবে সিনেমায়, এটা আমি মনে করি। এই সিনেমার ডায়লগ খুব সুন্দর, এবং ডায়লগের মাঝে যখন গানগুলো আসছে, যে গানগুলো আমরা স্ট্যান্ড অ্যালোন হিসেবে শুনেছি, বাট এই যখন ট্রেলারের মধ্যে এগুলো ইম্প্যাক্টফুলি ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু আরও এই ট্রেলারটাকে ইটসেলফ একটা আলাদা জায়গায় নিয়ে যায়। এবং BGM এর কথা আমাকে মেনশন করতেই হয়, দারুণ লেগেছে। এবারে দেখুন চরিত্রগুলোর কিভাবে ডেভেলপড হয় বা ক্যারেক্টারগুলো কিভাবে এই স্টোরিটার সাথে তাদের যে সামঞ্জস্য সেটা বজায় রাখতে পারে, সেটা আমরা সিনেমা দেখে বলবো। এবারে আরেকটা যেটা দিক আমি বলছিলাম, যে সিনেমার আপনি যদি প্রত্যেকটা সিন দেখেন, বিভিন্ন রকম মানে বোল্ড সিন ইউজ করা হয়েছে। বোল্ড সিন মানে আমি পুরো নিউড সিনের কথা বলছি না, অবশ্যই বোল্ড সিন মানে সেখানে কিসিং সিন হোক বা এ ধরনের সিন হোক, এটাও কিন্তু একটা সাহসী পদক্ষেপ। মানে এত বড় সিনেমা বা এত মানে যা রকমভেদ রাখা হচ্ছে, এবং সেটা পারিবারিক ছবি হয়ে উঠবে কিনা সেটা একটা সন্দেহ জাগাচ্ছে। যদি টার্গেটেড অডিয়েন্স পারিবারিক ছবি না হয় বা পারিবারিক অডিয়েন্স না হোক, তাহলে কিন্তু ইটস ওকে। কিন্তু বাংলা সিনেমার যা অবস্থা, সেখানে যদি শুধুমাত্র আমরা একটা ইউথ ওরিয়েন্টেড সিনেমা বানাই, বা এরকম সিনেমা যেখানে শুধুমাত্র কলেজ গোয়িং স্টুডেন্টরাই যাবে, তাহলে কিন্তু একটা কালেকশনের দিকে এফেক্ট ফেলবে সিনেমাটা, এটা কিন্তু বলা বাহুল্য। কিন্তু সিনেমা ট্রেলার দেখে যা মনে হচ্ছে, এটা কিন্তু অবশ্যই ফ্যামিলি একটা সিনেমা নয়, অন্তত হলে বসে সেটা দেখা যাবে না একসাথে। তো সিনেমাটার সাহসী পদক্ষেপের জন্য আমি ফুল মার্কস দিচ্ছি সিনেমাটাকে। এই ধরনের গল্পও দরকার, যেখানে পার্টিকুলার কিছু অডিয়েন্সকে ক্যাটার করার জন্য একটা সিনেমা বানানো হবে, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। কারণ শুধুমাত্র ফ্যামিলি ড্রামা সিরিয়াল টাইপ দেখে দেখে আমরা বিরক্ত হয়ে গেছি। সেখানে নতুন ধরনের সিনেমা যদি আসে, কেননা এখন আমরা যেটা কথা বলি সেটা কলকাতার অডিয়েন্স হোক বা কিছু মফস্বল যেগুলো কলকাতায় রিলেটেড বা টাচে আছে, তারা কিন্তু যথেষ্ট ম্যাচিওর, তারা ফ্যামিলির সাথেও সেরকম ভাবেই নিজেকে তুলে ধরে, বা বাবা মা বন্ধু হওয়ার ব্যাপারটাও চলে আসে। তো সেই জায়গা থেকে কিন্তু কিছু কিছু ফ্যামিলির জন্যও সিনেমাটা একসাথে দেখার মতো হয়ে উঠতে পারে। বাট সিনেমার স্টোরি লাইন বা সিনেমার এক্সিকিউশন, সিনেমার প্লট ওয়াইজ কিন্তু ট্রেলারটা আমার দারুণ লেগেছে, এবং সিনেমাটা দেখার প্রতি অবশ্যই এক্সাইটেড করছে। এবারে আসবো যে ট্রেলারটা নিয়ে, সেটা হচ্ছে রক্তপলাশ, যার একটা ওয়েব সিরিজ, যেটা একটা ওয়েব সিরিজ এবং কমলেশ্বর বাবু বানাচ্ছেন। তো এটা ক্লিক বলে যে অ্যাপটা আছে, সেখানে রিলিজ করা হবে। ট্রেলারটা বেসিক্যালি যেটা দেখানো যাচ্ছে, একটা একটা ঘর বা একটা রিসোর্ট, যেখানে কিন্তু অনেকে যাচ্ছে, শিলাজিতের মতো অভিনেতা মানে অভিনেতারা অভিনয় করছেন। শিলাজিৎ কিন্তু আমার খুব ভালো একজন অভিনেতা মনে হয়, কিছু কিছু সিনেমায় আমি তার ভালো অভিনয় দেখেছি। তো সেই জায়গা থেকে একটা আশা জন্মাচ্ছে, এবং যে ওভারঅল প্লটটা, এই যে মাওইস্ট বা এরকম যে একটা পর্যায় ছিল, সেটাকে কিন্তু বাংলা সিনেমা সেভাবে এক্সপ্লোর করেনি। তাই এবারে যখন সেটা সিরিজে দেখানো হবে, একটা বড় পরিসর পাওয়া যাবে, বড় সময় পাওয়া যাবে, সেখানে কিভাবে ডেভেলপড হয় স্টোরিটা, সেটা আমি দেখার জন্য অপেক্ষায় আছি। এর যদি আমি বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্টসে যাই, যেভাবে পুরো ডিজাইনটা করা হয়েছে ট্রেলারে, সেটা বেশ আই ক্যাচি। চরিত্রগুলোকে বেশ সুন্দর সেট দেওয়া হয়েছে, বা চরিত্রের যে ডেভেলপমেন্ট সেগুলোর উপর বেশ নজর দেওয়া হয়েছে। এবং যেহেতু প্লটটা তাদের বিভিন্ন জায়গা বা তাদেরকে বিভিন্ন জায়গা দেওয়ার ব্যাপারটা খুব ভালো হবে, এখানে
ফুটে উঠেছে। কমলেশ্বরবাবু নিজে এখানে অভিনয় করছেন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে, সেই ক্যারেক্টারটাকেও দেখতে ভালো লাগে, তার একটা ইম্পর্টেন্ট রোল আছে। পুলিশের সামনে একটা কনভার্সেশন হয়, সেটাও কিন্তু খুব ছোট পরিসরে কিন্তু খুব ইম্প্যাক্টফুল। এবং এই পুরো ট্রেলারটা দেখে পরে যে সিরিজটা দেখার প্রতি ইন্টারেস্ট সেটা কিন্তু অবভিয়াসলি গ্রো করে। এর বিজিএম সুন্দর এবং যে অ্যাটমোসফিয়ার বা যে সিচুয়েশনটার কথা বলা হয়েছে সেটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। তো ট্রেলারটার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্টস এর কথা বলি বা স্টোরি টেলিং এর ধরনের কথা বলি বা যেভাবে একটা জায়গাকে ইম্প্যাক্ট করা হচ্ছে কোনো কাপলের দ্বারা বা অনেকগুলো ভিজিটারের দ্বারা, সেই জিনিসটা কিভাবে মানে ভাবে উঠে আসে সেটা দেখার জন্য আমি অবশ্যই মুখিয়ে থাকবো। তো এই ছিল আমার ট্রেলার নিয়ে মতামত, তোমাদের সাথে কতটা মিললো বা তোমরা কি ভাবছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।